আজকে আমি দেখাবো বাংলাদেশ শিক্ষা বোর্ডের গ্রেডিং সিস্টেমটা। অনেকেই যারা পাবলিক পরীক্ষা দেয় তারা জিপিএ ক্যালকুলেট করতে পারে না। তো এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার নিজের জিপিএটা আপনি নিজেই বের করতে পারবেন। কারো কাছ থেকে আপনাকে বলতে হবে না যে ভাই আমার জিপিএটা একটু বের করে দিন বা ক্যালকুলেট করে দিন, আপনি নিজেই আপনার জিপিএটা ক্যালকুলেট করতে পারবেন। তো এই জিপিএ ক্যালকুলেট করতে হলে আপনার প্রয়োজন একটি স্ট্রাকচার, যে স্ট্রাকচারের সাহায্যে আপনি আপনার জিপিএটা বের করতে পারবেন। তো বাংলাদেশ শিক্ষা বোর্ডের আমি একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনের দিকে খুব ভালো করে লক্ষ্য করুন। এবং এই স্ট্রাকচারটি জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। জেএসসি, এসএসসি এবং এইচএসসির জিপিএ এই একটা স্ট্রাকচারের মাধ্যমে বের করা যাবে খুব সহজেই। তো খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে বাম পাশে দেওয়া আছে ক্লাস ইন্টারভেল, মাঝখানে দেওয়া আছে লেটার গ্রেড এবং ডান দিকে দেওয়া আছে গ্রেড পয়েন্ট। তো আপনি যদি কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়ে 80 থেকে 100 মধ্যে নাম্বার পান তাহলে আপনার লেটার গ্রেড আসবে এ প্লাস এবং আপনার গ্রেড পয়েন্ট আসবে 5। আপনি যদি 70 থেকে 80 মধ্যে নাম্বার পান তাহলে আপনার লেটার গ্রেড আসবে এ গ্রেড এবং আপনার গ্রেড পয়েন্ট আসবে 4 পয়েন্ট। যদি আপনি 60 থেকে 69 মধ্যে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার লেটার গ্রেড আসবে এ মাইনাস এবং আপনার প্রাপ্ত গ্রেড পয়েন্ট হবে 3.50। যদি আপনি 50 থেকে 59 মধ্যে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার লেটার গ্রেড আসবে বি এবং আপনার গ্রেড পয়েন্ট আসবে 3। যদি আপনি 40 থেকে 49 মধ্যে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার লেটার গ্রেড আসবে সি এবং আপনার প্রাপ্ত গ্রেড পয়েন্ট হবে 2। যদি আপনি 33 থেকে 39 মধ্যে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড পয়েন্ট আসবে ডি এবং আপনার লেটার গ্রেড আসবে ডি এবং গ্রেড পয়েন্ট আসবে 1। এবং যদি আপনার 0 থেকে 32 মধ্যে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার লেটার গ্রেড আসবে এফ এবং আপনার গ্রেড পয়েন্ট আসবে 0। তো এটি হচ্ছে বাংলাদেশ শিক্ষা বোর্ডের একটি স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের সাহায্যে আপনি আপনার জিপিএটা খুব সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারবেন। তো এবার আসুন জিপিএটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি দেখিয়ে দিই। এখন আপনার প্রত্যেকটা সাবজেক্টে আপনি গ্রেড পয়েন্ট কত করে পেয়েছেন সেটা প্রথম হিসাব করে নিতে হবে। ডান সাইডে যে আমি গ্রেড পয়েন্টটা দেখালাম এই গ্রেড পয়েন্ট অনুযায়ী আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পয়েন্ট হয়েছে সেটি আপনি যোগ করবেন, অর্থাৎ টোটাল পয়েন্ট আপনার কত হয়েছে টোটাল পয়েন্ট দিয়ে আপনার টোটাল সাবজেক্টটাকে ভাগ করবেন উইদাউট অপশনাল, অর্থাৎ অপশনাল সাবজেক্টটা বাদে আপনি ভাগ করবেন। ভাগ করে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে মূলত আপনার গ্রেড পয়েন্ট। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবং সেই সাথে অনেকেই সচরাচর একটি প্রশ্ন করে থাকে যে ভাই কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে আমি টোটালে এ প্লাস আসবে। এই প্রশ্নের উত্তর এবং আজকের জিপিএ 5 ক্যালকুলেটের যে এক্সাম্পলটা আমি দেবো একসঙ্গে দেখে দিচ্ছি তাহলে আপনাদের উত্তরও পাবেন এবং বুঝতেও পারবেন। ধরুন আপনি 4টা বিষয়ে এ প্লাস পেলেন, আপনার টোটাল সাবজেক্ট হচ্ছে 7টা, তার মধ্যে আপনি 4টাতে এ প্লাস পেলেন। তো আমরা জানি যে এ প্লাসের গ্রেড পয়েন্ট হচ্ছে 5। তো আমরা তো 4টাতে যদি আমরা 5 পাই তাহলে আমাদের টোটাল গ্রেড পয়েন্ট আসবে 20। এবং ধরুন আপনি 3টা সাবজেক্টে জাস্ট এ গ্রেড পেলেন, আমাদের এ গ্রেডের মান হচ্ছে 4, তাহলে 3 4 12। তাহলে আমরা প্রথম 4টি সাবজেক্টে পেলাম হচ্ছে 20 এবং তারপরে 3টি সাবজেক্টে পেলাম হচ্ছে 12, তাহলে আমরা মোট 7টি সাবজেক্টে আমাদের পয়েন্ট হচ্ছে 32। এই 32কে 6 দিয়ে ভাগ দিবেন, যেহেতু সাবজেক্ট 7টা এখানে অপশনাল সাবজেক্টটা বাদ দিতে হবে। তো এই 32কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই দেখেন আমরা পেয়ে গেছি 5 পয়েন্ট, অর্থাৎ আমাদের এ প্লাস হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে যে প্রশ্নটি ছিল যে ভাই কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে আমি এ প্লাস পাবো, তাহলে দেখা গেল যে যদি আপনি 4টা বিষয়ে এ প্লাস পান এবং 3টা বিষয়ে জাস্ট এ গ্রেড পান তাহলে আপনি এ প্লাস পেয়ে যাচ্ছেন। আর সর্বশেষ আরেকটি বিষয়ে আপনাদেরকে অবগত করে রাখি, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্টের পয়েন্টটা কিন্তু সব ক্ষেত্রে যোগ হয় না। যদি আপনি 2 পয়েন্টের নিচে পেয়ে থাকেন কিংবা 2 পয়েন্ট পান তাহলে কিন্তু যোগ হবে না, অর্থাৎ সি গ্রেড। যদি আপনি অপশনালে সি গ্রেড পান সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কিন্তু যোগ হবে না। যখন আপনি সি গ্রেডের উপরে পাবেন, অর্থাৎ আপনি এ মাইনাস কিংবা এ গ্রেড পেলেন, সেক্ষেত্রে আপনার 2 মাইনাস করতে হবে সবসময়। যদি আপনি অপশনালে 4 পয়েন্ট পেলেন আপনি কিন্তু ওই 4 পয়েন্টই যোগ করতে পারবেন না, ওখান থেকে আপনার 2 মাইনাস করে ওই প্রাপ্ত যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা যোগ করতে পারবেন। তো আশা করি এখন থেকে নিজের গ্রেড পয়েন্ট বের করার জন্য আর কারো সহযোগিতার প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই নিজের গ্রেড পয়েন্ট হিসাব করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত কি,
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।